আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কেননা আজকে আপনাদের একটি মারাত্মক শক্তিশালী বশীকরণ তন্ত্র শিখিয়ে দেব এবং এই বশীকরণ তন্ত্রে আপনাকে কোনো মন্ত্র জপ করতে হবে না। সহজ সরল পদ্ধতি রয়েছে যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি এর মাধ্যমে যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন। সেই মেয়ে বিবাহিত হতে পারে কি অবিবাহিত হতে পারে। আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় বা তাকে আপনি সাহস করে আপনার ভালোবাসার প্রস্তাব দিতে পারছেন না বা হয়তো প্রস্তাব দিয়েছিলেন সে রাজি হয়নি, সেই মেয়েকে আপনি বশীকরণ করে নিতে পারবেন একদম এক চান্সেই। এই বশীকরণ তন্ত্রের দ্বারা আপনি ধরুন কোনো মেয়েকে ভালোবাসেন, সেই মেয়ে বিবাহিত হতে পারে কি অবিবাহিত হতে পারে, যুবতী হতে পারে, কুমারী হতে পারে, আপনার তাকে ভালো লেগে গিয়েছে, আপনি এবারে তাকে রোজ যেতে আসতে দেখেন, প্রত্যেক দিন লক্ষ্য করেন বা আপনি পেছন পেছন যান, তার সঙ্গে কথা বলবার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনি মনে সাহস করতে পারছেন না যে তার সঙ্গে আপনি গিয়ে কথা বলুন বা আপনার যে ভালোবাসার প্রস্তাবটি আপনি দেবেন তাকে, তাকে যে বলবেন যে তাকে আপনার ভালো লেগে গিয়েছে এবং তার সঙ্গে আপনি বন্ধুত্ব করতে চাইছেন, এই কথাটা আপনি বলতে পারছেন না সাহস করে। একমাত্র আপনি বশীকরণ তন্ত্রের সাহায্যেই সেই মেয়েকে নিজের প্রেমে পাগল করে নিতে পারবেন। বা হয়তো সে মেয়েকে আপনার প্রস্তাব দিয়েছিলেন ভালোবাসার, হয়তো সে রিফিউজ করেছে, আপনার ভালোবাসার প্রস্তাব সে গ্রহণ করে নেয়নি, আপনার গোলাপ ফুলটি সে নিজের পায়ে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, এতটাই জেদি মেয়ে, তাহলে আপনি এই বশীকরণ তন্ত্রের দ্বারাই সেই মেয়েকে নিজের করে নিতে পারবেন। অথবা আপনি এই বশীকরণ তন্ত্রটি এই উদ্দেশ্যে করতে পারবেন যদি আপনার প্রেমিকা আপনার সঙ্গে এতদিন মেলামেশা করলো, আপনাদের মধ্যে সম্পর্ক সমস্ত কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে কী এমন হলো যে সেই প্রেমিকা আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল, আপনার আর খোঁজ খবরটাই নেয় না, আপনাকে ভুলে গিয়েছে, সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়ে চলে গিয়েছে, আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে, আপনি তাকে ফেরত পাওয়ার জন্য অনেক ফোন করছেন, তার সঙ্গে একটি বার কথা বলার জন্য, কিন্তু সে আপনার ফোনটি ধরছেই না বা ব্লক করে দিয়েছে, কোনো রিপ্লাই নেই, আপনি তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারছেন না, বা আপনি হয়তো তাকে যোগাযোগ করতে পারছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সে প্রেমিকা আপনার পাশ দিয়েই চলে যাচ্ছে, কিন্তু সে না চেনার ভান করে চলে যাচ্ছে, আপনি যেন একটা অচেনা মানুষ হয়ে গিয়েছেন, বা তার সঙ্গে আপনি নিজেই যেচে কথা বলতে যাচ্ছেন কিন্তু সে আপনার সঙ্গে কথা বলছে না বা আপনাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এই রকম ধোকাবাজ মেয়ে বা আপনার সে প্রেমিকা যে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তাকে আপনি আবার আপনার কাছে ফেরত পাবেন এই বশীকরণ তন্ত্রের দ্বারা। সেই প্রেমিকা যত দূরেই থাক, যার কাছেই থাক, যেভাবেই থাক, আপনার কাছে ফেরত আসতে বাধ্য থাকবে, তাও একদম দ্রুত। আপনি আজকে কাজ করবেন, কালকে ফলাফল পাবেন, এরকম তাড়াতাড়ি কাজ রয়েছে, এতটাই শক্তিশালী। তবে দিনক্ষণ সময়তিথি প্রয়োগ পদ্ধতি আমি বলে দেবো কীভাবে কী করতে হবে, মন দিয়ে শুনুন। তার আগে শুনে নিন, এই বশীকরণ তন্ত্রটি এই উদ্দেশ্য করতে পারবেন যদি আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে চাইছেন। আপনার স্ত্রী যদি আপনাকে ডিভোর্স দিয়ে চলে যায় বা কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে চলে গিয়েছে বা বাপের বাড়িতে গিয়ে চলে গিয়েছে আর সে ফেরত আসছে না, আপনি এই বশীকরণ তন্ত্রের দ্বারা আপনার স্ত্রীকে ফেরত আনতে পারবেন। অথবা আপনি এই বশীকরণটি এই উদ্দেশ্যে প্রয়োগ করতে পারবেন যদি আপনার কোনো পরস্ত্রীকে পছন্দ হয়ে গিয়েছে, ধরুন অন্য লোকের কোনো বউ, অর্থাৎ পরস্ত্রী, কোনো বৌদি বা ভাবি, তাকে আপনার পছন্দ হয়ে গিয়েছে, তাকে আপনি লক্ষ্য করেন আপনার সামনে দিয়ে যায় আসে বা সে হয়তো আপনার সঙ্গে হেসে কথা বলে, আপনার সেটা ভালো লেগে গিয়েছে, তাকে প্রচণ্ড রকমভাবে আপনি নিজের কাছে পেতে ইচ্ছা রাখছেন, অর্থাৎ আপনার তার জন্য ঘুম হচ্ছে না, যখনই আপনি ঘুমাচ্ছেন শুধু সেই অন্য লোকের বউ অর্থাৎ পরস্ত্রীর কথা আপনার মনে পড়ে যাচ্ছে যে তার সঙ্গে আপনি গোপনে রিলেশনে রাখবেন, তাহলেও আপনি এই বশীকরণ তন্ত্রের দ্বারা পরস্ত্রীকেও বশীকরণ করতে পারবেন। এক কথায় আপনি বুঝতে পারলেন যে কোনো মেয়ে, সে বিবাহিত হোক, অবিবাহিত হোক, যুবতী হোক, কুমারী হোক, যে কোনো মেয়েকে আপনি বশীকরণ করতে পারবেন এবং নিজের কাছে টেনে আনতে পারবেন, মানে সে নিজের থেকে আপনার কাছে ছুটে আসবে, এতটাই শক্তিশালী, আপনাকে কোথাও যেতে হবে না, সেই নিজের থেকে আপনার দ্বারা প্রেমে পাগল হয়ে এবং আপনার দ্বারা আকর্ষিত হয়ে আপনার কাছে চলে আসবে, নিজের থেকেই কথা বলতে আসবে এবং গোলে ফ্যান হয়ে যাবে, একদম দেখবেন আপনার সঙ্গে ব্যবহারটা কতটা সুমধুর করে ফেলে। এবারে চলুন এই বশীকরণটি আপনি কীভাবে করবেন মন দিয়ে শুনতে থাকুন। তবে একটাই অনুরোধ করব যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ করে দেখবেন না, কেননা দেখুন তন্ত্র এমনই একটা জিনিস, কোনো যদি জায়গা আপনি মিস করে যান, কোনো একটা ছোট্ট
একটু পয়েন্ট, তাহলে কিন্তু আপনি ভুলভাল তন্ত্রটি করে ফেলবেন। ওই একটি ছোট্ট পয়েন্টের জন্য আপনি গোটা তন্ত্রটা খেটে করলেন, সমস্ত কিছু করলেন, কিন্তু ওই ছোট্ট পয়েন্টের জন্য আপনি যেহেতু ভিডিওটা টেনে টেনে দেখছেন, স্কিপ করে করে দেখছেন, আপনার ধৈর্য নেই, আপনার ভুল হয়ে যাবে, অর্থাৎ তন্ত্রে একটা খুঁত হয়ে গেল, কাজে একটা খুঁত হয়ে গেল। তাই জন্য আপনাকে মন দিয়ে, বিশেষ করে এই তন্ত্রমন্ত্র টোটকা খুবই সাংঘাতিক জিনিস, ভালোভাবে করবেন না হলে আপনি করবেন না, এমনই আমি বলে দিই। কেননা আপনি ছেলেখেলা করবেন আগুনের সঙ্গে, যদি আপনি তন্ত্রের সঙ্গে ছেলেখেলা করছেন তার মানে আগুনের সঙ্গে ছেলেখেলা করছেন, এটাই কিন্তু বলা হয়ে থাকে। সঠিকভাবে যদি না করতে পারেন সেটা কিন্তু নেগেটিভ প্রভাব। তন্ত্র এমনই একটা জিনিস, এটা কিন্তু পজিটিভ একটি শক্তির আধার, তন্ত্র হলো পজিটিভ শক্তির আধার। সেখানে আপনি যদি ভুলভাল করে ফেলেন, নেগেটিভ এনার্জি কিন্তু সেই পজিটিভ এনার্জিকে একদম শেষ করে দেবে, দিয়ে নেগেটিভ এনার্জি তৈরি হবে, যেটা আপনার বা আপনার জীবন, আপনার পরিবারের প্রতি একটা প্রভাব পড়তে পারে, নেগেটিভ প্রভাব। সেই জন্য পজিটিভ প্রভাবকে আপনার চারিপাশে একটা পজিটিভ এনার্জির বাতাবরণ তৈরি করতে গেলে এবং আপনার সমস্যা যাতে সমাধান হয়, সেই যে এনার্জি, সেই যে শক্তি একটা, সেই শক্তিকে আনতে গেলে কিন্তু সঠিকভাবে আপনাকে তন্ত্রটি করতে হবে, তবেই তো আপনি 100% ফলাফলটা পাবেন। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। যে কোনো তন্ত্রমন্ত্র ভিডিও যা আমার এই চ্যানেলেতে দেওয়া হচ্ছে সবগুলো কিন্তু পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ঠিক আছে? এবারে চলুন, এই বশীকরণ তন্ত্রটি আপনি যে কোনো ধর্মের পুরুষ মানুষ হলেই করতে পারবেন। সে আপনি বিবাহিত পুরুষ হতে পারেন কি অবিবাহিত পুরুষ হতে পারেন, আপনি অনায়াসেই করতে পারবেন। যদি আপনার কোনো মেয়েকে ভালো লেগে গিয়ে থাকে, সে মেয়ের উদ্দেশ্যে করতে পারবেন, আপনার প্রেমিকার উদ্দেশ্যে করতে পারবেন, আপনার স্ত্রীর উদ্দেশ্যে করতে পারবেন, আপনার যে কোনো পরস্ত্রীকে যদি ভালো লেগে গিয়ে থাকে তার উদ্দেশ্যেও আপনি করতে পারছেন। তো এই কাজটি করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, ঠিক আছে? যে কোনো একটা দিন আপনি বেছে নেবেন এবং সেই দিনকে ঠিক রাত্রেবেলা আপনি করবেন এই বশীকরণের কাজটি। এবং মনে রাখবেন এটি একটি গুপ্ততন্ত্র এবং অঘরীতন্ত্রের অন্তর্গত একটি তন্ত্র। আপনি নিজের বাড়িতে বসেই করবেন, কিন্তু আপনার কাছাকাছি কাউকে থাকা চলবে না, আপনি একলা করবেন, ঠিক আছে? নিজের ঘরের রুমের মধ্যে আপনি করতে পারেন, নিজের ঘরের রুমে আপনি দরজা বন্ধ করে একলা করবেন, ঠিক আছে? অথবা যে কোনো ফাঁকা জায়গাতেও আপনি করতে পারেন, ঠিক আছে? তো সেইটা আপনার উপর নির্ভর করছে, আপনি কোথায় একলা করতে পারবেন সেটা আপনি দেখে নেবেন। এবং মনে রাখবেন যে রাত্রের দিকে করবেন, অর্থাৎ রাত্রে যখন খাওয়া দাওয়া শেষ করে, সমস্ত কাজ শেষ করে আপনি ঘুমাতে যাচ্ছেন, সেই ঘুমাতে যাওয়ার আগে আপনি মুহূর্তে করবেন, ঠিক আছে? এবং মনে রাখবেন এই কাজটি সম্পূর্ণ উলঙ্গ হয়ে আপনি নিজের বাড়িতে করবেন, ঠিক আছে? এবং মনে রাখবেন সম্পূর্ণ উলঙ্গ, অর্থাৎ ন্যাংটো, কোনো রকম গায়ে বস্ত্রখণ্ড রাখা চলবে না। এবং মনে রাখবেন বিছানাতে কিন্তু করবেন না, ঠিক আছে? বিছানায় করবেন না, আপনি চেয়ার টেবিলে বসে করতে পারেন বা মেঝেতে আপনি আসন পেতে বসে করবেন, ঠিক আছে? এবং মনে রাখবেন কোন দিকে মুখ করে বসে এই কাজটি করবেন, পশ্চিম দিকে মুখ করে বসে এই কাজটি করবেন, পশ্চিম দিকে, ঠিক আছে? তবে যেদিন কাজটি করবেন দিনের বেলা কয়েকটি জিনিস আপনাকে জোগাড় করে নিতে হবে। সেটা হচ্ছে দেখবেন দোকানে পাওয়া যায় নীল রঙের কালি, অর্থাৎ লিকুইড, তরল, ঠিক আছে? নীল রঙের কালার, ব্লু কালার, লিকুইড কালার পাওয়া যায় কিনতে, সেটা আপনি কিনে নেবেন, ঠিক আছে? একদম গাঢ় নীল রঙের লিকুইড কালি, ঠিক আছে? একদম তরল কালি পাওয়া যায়, যেরকম আপনারা উজ্জ্বলা দেখেছেন, যেগুলো জামা কাপড়ে দেওয়া হয় উজ্জ্বলা জামা কাপড় নীল করার জন্য, সেরকম নীল রঙের তরল কালি পাওয়া যায়, সেটা আপনি কিনে নেবেন দোকান থেকে, ঠিক আছে? এবং কিনবেন সবুজ রঙের কাগজ, সবুজ রঙের কাগজ দোকানে কিনতে পাওয়া যায়, যেখানে পেপার পাওয়া যায়, কাগজ পাওয়া যায়, সেখানে আপনি পেয়ে যাবেন। তো সেরকম সবুজ রঙের একটি কাগজ জোগাড় করে নেবেন, অর্থাৎ কিনে নেবেন দোকান থেকে। এবং আরেকটি জিনিস জোগাড় করবেন, সেটা হচ্ছে লেবু গাছের কাঁটা। লেবু গাছে জানেন আপনারা কাঁটা হয়, সেই একটি কাঁটা আপনি জোগাড় করে নেবেন, লেবু গাছের কাঁটা, ঠিক আছে? এবং কাজটি যখন করবেন লেবু গাছের কাঁটাটা দেখবেন সরু, তো সেই কাঁটাটা একটু ভেঙে নেবেন, গোড়াটা ডগটা একটু ভেঙে নেবেন কাঁটার, ঠিক আছে? তাহলে সুবিধা হবে কাজটি করতে, ঠিক আছে? তো এই কয়টা জিনিস আপনি জোগাড় করে নেবেন। এবারে মন দিয়ে শুনুন, আপনি এবারে কাজে বসেছেন আর যে সমস্ত জিনিসগুলো বললাম সেগুলো সঙ্গে নিয়ে বসেছেন, এবারে মন দিয়ে শুনুন কী করতে হচ্ছে। এবারে আপনি উলঙ্গ হয়ে কাজটি করতে বসেছেন পশ্চিম দিকে মুখ করে, ঠিক আছে? নিজের ঘরেতে একলা, ঠিক আছে? এবারে আপনি কি করবেন, একটি পাত্র নেবেন, অর্থাৎ একটা ছোট বাটি এরকম একটা নেবেন, নিয়ে তাতে ওই যে নীল তরল কালিটা যে কিনেছেন সেটা আপনি ঢেলে দেবেন বাটিটার মধ্যে, ঠিক আছে? অল্প পরিমাণে ঢেলে দেবেন নীল রঙের তরল কালিটি। এবারে
আপনি যাকে বশীকরণ করবেন, যে মেয়েটিকে, তাকে কল্পনা করে করে হস্তমৈথুন করে নিজের কিছুটা বীর্য আপনাকে বার করতে হবে। বার করে সেই বীর্য আপনাকে ফেলতে হবে ওই নীল তরল কালিটার মধ্যে। ফেলে দিয়ে ওই বীর্য আর নীল তরল কালি দুটোকে মাখিয়ে একটু পেস্ট তৈরি করে নেবেন। দেখবেন নীল কালির একটি কালি তৈরি হয়ে গেল, ঠিক আছে, নীল রঙের একটি কালি তৈরি হয়ে গেল। বীর্য আর ওই নীল রঙের তরল যে রঙটা ছিল দুটো মিশিয়ে দিলেই দেখবেন একটা কালি তৈরি হয়ে যাবে নীল রঙের। এবারে কি করবেন মন দিয়ে শুনুন। এবারে আপনি সবুজ রঙের যে কাগজটা এনেছেন সেটা আপনি চার চৌকো সাইজের কেটে নেবেন, চার চৌকো সাইজের কেটে নেবেন, ঠিক আছে। সবুজ রঙের যে কাগজটা আপনি কিনে এনেছেন ওটা আপনি চার চৌকো সাইজের কেটে নিয়ে আপনি এবারে নেবেন যে লেবু কাঁটাটি রয়েছে, লেবু কাঁটাটি নিয়ে যে কালিটা তৈরি করলেন নীল রঙের ওই কালিতে লেবু কাঁটা ডুবিয়ে ডুবিয়ে আপনাকে সবুজ যে কাগজ রয়েছে সেই কাগজের ওপরে লিখতে হবে। কি লিখতে হবে? প্রথমে আপনি লিখবেন যেই মেয়েটি বশীকরণ করতে চাইছেন সেই মেয়েটির নাম পদবী ভালোভাবে লিখে দেবেন, এবং ঠিক তার নিচে আপনার নিজের নাম পদবীটি লিখবেন। তো লেখা হয়ে গেল সবুজ কাগজেতে। এবারে মন দিয়ে শুনুন কি করতে হবে। এবারে কিছুক্ষণ বসে থাকবেন, আপনি যে সবুজ কাগজের উপরে লিখেছেন কালিটা একটু শুকিয়ে যাক হাওয়া লেগে, কিছুক্ষণ বসে থাকবেন। কালিটি শুকিয়ে গেলে ওই কাগজটি আপনার যে মাথার বালিশ রয়েছে সেই মাথার বালিশের নিচে রেখে ওই বালিশেতে আপনি মাথা রেখে তাকে কল্পনা করতে করতে শুয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালবেলা একটি কাজ করতে হচ্ছে, ভালোভাবে শুনুন। তবে তার আগে বলবো, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এই ধরনের শক্তিশালী তন্ত্রমন্ত্র টোটকা যদি শিখতে চান বাড়িতে বসে বিনামূল্যে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবং পাশে দেখুন একটি ঘন্টা আসবে, ঘন্টাটি টিপে অল বলে লেখা থাকবে, টিপে অল নোটিফিকেশন করে দেবেন। আর আমার আরেকটি তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেল আছে, চ্যানেলটির নাম তন্ত্র গুরুদেব। সেই চ্যানেলের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দেখুন। তাই সাবস্ক্রাইবগুলো তাড়াতাড়ি ফটাফট করে নিন, আপনারই উপকারের লাগবে, বিনামূল্যে বাড়িতে বসে তন্ত্রমন্ত্র টোটকা শিখতে পারবেন। আপনাকে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজির কাছে যেতে হবে না, কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, শুধুমাত্র বিনামূল্যে নিজে শিখুন আর নিজেই নিজের হাতে নিজের সমস্যার সমাধান নিজেই করে ফেলুন। আমি আপনাদেরকে 24 ঘন্টা এই চ্যানেলের মাধ্যমে তন্ত্রমন্ত্র টোটকা শিখিয়ে দেবো, তাই সাবস্ক্রাইবটা করে নেবেন। এবারে পরের দিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে আপনার মাথার বালিশের নিচে থেকে ওই কাগজটি আপনি বার করবেন, এবং কাগজটিকে ভালোভাবে আপনি চার চৌকো ভাঁজ করে করে মুড়বেন। মুড়ে কাগজটিতে আপনি বাঁধবেন একটি সবুজ রঙের যে সুতো পাওয়া যায়, সবুজ রঙের সুতো দেখবেন যে দোকানে পাওয়া যায়, সুতো দেখবেন যে জামা কাপড় সেলাই করা হয় কিন্তু সবুজ রং হতে হবে, সবুজ রঙের সুতো দিয়ে আপনি বাঁধবেন, ভালো করে বাঁধবেন, বেঁধে গিট দেবেন কাগজটিকে, ঠিক আছে। কাগজটি ভালো করে ভাঁজ করবেন, ভাঁজ করে সবুজ সুতো দিয়ে ভালো করে বেঁধে গিট দেবেন। এবারে কিছুটা সুতো অবশিষ্ট রাখবেন, কেননা ওই কাগজটি বাঁধা অবস্থায় আপনাকে ঝুলিয়ে আসতে হবে যে কোনো উঁচু গাছের মগডালে বা এমন কোনো উঁচু জায়গায় যেখানে ভালো হাওয়া বাতাস খেলবে, মানে দোল খাবে, ঠিক আছে, সেখানে আপনাকে ঝুলিয়ে আসতে হবে সুতোটিকে। এমনভাবে ঝুলিয়ে আসবেন যেন হাওয়াতে ওই কাগজটি দোল খায়, ঠিক আছে, এবং কেউ যেমন না হাত দিয়ে দেয় বা ছুঁয়ে দেয়, এরকম জায়গায় আপনাকে ওটা কিন্তু ঝুলিয়ে আসতে হবে। এই কাজটি যদি সঠিকভাবে করতে পারেন, ওই কাগজ যত হাওয়াতে দুলবে সেই মেয়ে কিন্তু তত আপনার জন্য প্রেম জ্বালায় ছটফট করে করে আপনার কাছে ফেরত আসতে বাধ্য থাকবে, তাকে কেউ ধরে রাখতে পারবে না। তার শয়নের স্বপ্নে শুধু আপনিই থাকবেন, আপনার কথাই তার শুধু মনে আসবে, এবং সে পুরো, তার যদি রাগ থাকে তার রাগ গুলে জল হয়ে যাবে। সে যদি আপনাকে ইগনোর করছিল সে দেখবেন যে আপনার সাথে নিজেই কথা বলতে আসবে এবং আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আসবে, হেসে কথা বলতে আসবে, আপনাকে সে ডাকবে, আপনাকে প্রেমের প্রস্তাব দেবে, আপনার কাছে সে চলে আসবে ফিরে। তবে এই কাজটি গুরু অনুমতি নিয়ে আপনাকে করতে হবে, কেননা এগুলো শক্তিশালী গুরুমুখী বিদ্যা। গুরু অনুমতি নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক মাত্র গুনে গুনে 30 জনকে শেয়ার করে দিয়ে কাজ করে দেখুন, 100% ফলাফল পেয়ে যাবেন। আপনি করে তো দেখুন, 30 জনকে শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, নিজস্ব ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিন, জাস্ট শেয়ার করে দিন। আপনি আপনার তো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থাকবে, শেয়ার করে দিন জাস্ট। আর একটি লাইক অবশ্যই দেবেন,
এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন স্ক্রিনে দেখুন কার্ড যাচ্ছে, কার্ডে ক্লিক করে দেখে নিন। আর এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নিচে ডেসক্রিপশনটা অবশ্যই চেক করুন। আর এই চ্যানেলটি কিন্তু দেখতে থাকবেন, আরও শক্তিশালী তন্ত্রমন্ত্র টোটকার ভিডিও আসতে চলেছে এবং আপনারা কমেন্ট করবেন আপনারা কোন সমস্যার সমাধানের ভিডিও চাইছেন, আমি অবশ্যই দিয়ে দেবো। ধন্যবাদ।